নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার রিপিটেড হয়েছে। সেই রকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আজকে আমরা। আজকের পর্বে থাকবে মোট 30টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত পুরোটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো, আজ যদি প্রথম আমাদের ভিডিও দেখো, ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাও। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় ঘাস কি? উত্তর, বাঁশ। দু নম্বর প্রশ্ন, কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? উত্তর হচ্ছে সিংকোনা গাছ। তিন নম্বর প্রশ্ন, কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর, অ্যাসকর্বিক অ্যাসিড। চার নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি? উত্তর, বৈলাম। পাঁচ নম্বর প্রশ্ন, আঙুরে কোন অ্যাসিড থাকে? উত্তর হল টার্টারিক অ্যাসিড। ছ নম্বর প্রশ্ন, কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য? উত্তর হচ্ছে ক্যালসিয়াম অর্থলিক। সাত নম্বর প্রশ্ন, দুধের প্রোটিনের নাম কি? উত্তর, কেজিন। আট নম্বর প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড থাকে? উত্তর, সাইট্রিক অ্যাসিড। ন নম্বর প্রশ্ন, চায়ের পাতায় কোন উপাদান থাকে? উত্তর, থিন। দশ নম্বর প্রশ্ন, কফিতে কোন উপাদান থাকে? উত্তর, ক্যাফেন। এগারো নম্বর প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড থাকে? উত্তর, ম্যালিক অ্যাসিড। বারো নম্বর প্রশ্ন, দুধে কোন অ্যাসিড থাকে? উত্তর, ল্যাকটিক অ্যাসিড। তেরো নম্বর প্রশ্ন, আমলকিতে কোন অ্যাসিড থাকে? উত্তর, অক্সালিক অ্যাসিড। চোদ্দ নম্বর প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? উত্তর, টার্টারিক অ্যাসিড। পনেরো নম্বর প্রশ্ন, তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে? উত্তর, নিকোটিন। ষোলো নম্বর প্রশ্ন, দুধের শর্করাকে কী বলে? উত্তর, ল্যাকটোজ। সতেরো নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি শর্করা পাওয়া যাবে? উত্তর, ডাবে। আঠেরো নম্বর প্রশ্ন, খাদ্যশক্তি বেশি থাকে কোন মাছে? উত্তর, শুটকি মাছে। উনিশ নম্বর প্রশ্ন, কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? উত্তর, নিউক্লিয়াস। কুড়ি নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর, ১৫২৭ সালে। একুশ নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? উত্তর, আকবর। বাইশ নম্বর প্রশ্ন, শব্দ তরঙ্গ কি জাতীয় তরঙ্গের উদাহরণ? উত্তর, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তেইশ নম্বর প্রশ্ন, প্রতিক্রিয়া ইঞ্জিনের একটি উদাহরণ দাও? উত্তর, জেট ইঞ্জিন। চব্বিশ নম্বর প্রশ্ন, প্রথম কবে লিফট চালু করা হয়? উত্তর, ১৭৪৩ সালে। পঁচিশ নম্বর প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী কার লেখা? উত্তর, জিয়াউদ্দিন বার্নি। ২৬ নম্বর প্রশ্ন, প্যাপাইন কোথায় পাওয়া যায়? উত্তর, পেঁপে গাছে তরুক্ষীরে। ২৭ নম্বর প্রশ্ন, কোন ফলের ত্বকে প্রস্তর কোষ দেখা যায়? সঠিক উত্তর, পেয়ারা। ২৮ নম্বর প্রশ্ন, একক পর্দা কথাটির প্রবর্তক কে? উত্তর, রবার্টসন। ২৯ নম্বর প্রশ্ন, ভরবেগ কোন জাতীয় রাশির উদাহরণ? উত্তর, ভেক্টর রাশি। ৩০ নম্বর প্রশ্ন, ভারতের স্বল্প মেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, ডক্টর জাকির হোসেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগলো, ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল, ভিডিওটার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো, যাতে আমরা আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ।